ফরিদপুরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভের কারণে আধা ঘন্টার বেশি সময় আটকে ছিল চন্দনা কমিউটার ট্রেন। ভোর 5:30টার দিকে জেলার সর্বস্তরের জনগণ ব্যানারে ফরিদপুর রেল স্টেশনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের গতি রোধ করা হয়। কাফনের কাপড় জড়িয়ে রেললাইনে শুয়ে পড়ে কয়েকজন। এ সময় বিক্ষুব্ধরা 48 ঘন্টার মধ্যে ফরিদপুরে ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন। প্রায় আধা ঘন্টা পর রেল কর্মকর্তাদের আশ্বাসে তারা রেললাইন থেকে সরে গেলে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ট্রেন। এর আগে 5ই মে ট্রেন চালুর দিনও একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।